আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে ভয়াবহ আগুন ট্র্যাজেডির 8 বছর আজ। সেদিন ভয়াবহ আগুনের বিভীষিকায় প্রাণ হারান শতাধিক শ্রমিক, আহত হয়ে বেঁচে আছেন কয়েকশো মানুষ। পুনর্বাসনের তাগিদের পাশাপাশি দোষীদের বিচারের দাবি সবার। দিনটিতে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালিত হয়েছে। সাভার প্রতিনিধি রূপকুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তাজরিন ফ্যাশনস কারখানাটি 2009 সালে চালু হয়। কারখানাটিতে প্রায় 1630 জন কাজ করতেন। 2012 সালের 24 নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ভয়াবহ ওই দুর্ঘটনায় পোশাক কারখানাটির 9তলা ভবনের 6তলা ভস্মীভূত হয়ে যায়। সরাসরি আগুনে দগ্ধ হয়ে মারা যান 101 জন পোশাক শ্রমিক। আগুন থেকে রেহাই পেতে ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে আরও 10 জন সহ মারা যায় মোট 117 জন। দগ্ধ হয়ে 112 শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও 3 শতাধিক। মনে হলে মনে হয় যে একটা জাহান্নামের একটা দৃশ্য দেখতে পাচ্ছিলাম। আমি তখন প্রেগনেন্ট ছিলাম, আমি অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি করছি, কোনো জায়গায় বাইরেতে বেরোল অন্ধকার ধোঁয়া। কারখানার আগুনে পোড়া শরীর নিয়ে বেঁচে ফিরেছেন অনেকেই। জীবিকার তাগিদে এক একজন এক এক পেশায় জড়িয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন। অনেকেই চিকিৎসা আর সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে, বেশিরভাগই ধীরে ধীরে হয়ে পড়ছেন অক্ষম। সেদিন এর কথা মনে হলে আজও আমাদের বুকটা ফাইটে যায়। সেদিন আমরা অনেক কষ্ট করে অনেক কি করে বাইরেছি, ভিতর থানে যখন ফায়ার অ্যালার্ম বাজে অন থেকে মেশিনতে উঠছি, অন গাই বড় বড় স্টাফেরা সবার ওই পিএমএনআইয়েরা বলছে কোনো কিছু হইলে করে না, কিছুই নেই, আগুন লাগে নাই, তোমরা বয়ে কাজ করো। আমাদের এখনও অনেক ভাই বোন অসুস্থ আছে, চিকিৎসাধীন আছে, তারা চিকিৎসা হইতেছে, কিন্তু সরকারের কাছে আমাদের আবেদন আমাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে। দগ্ধদের পর্যাপ্ত সেবা আর পুনর্বাসনের দাবিতে সরকারের সহযোগিতা চান শ্রমিক নেতারা। সরকারের পক্ষ থেকে, বিজিএমইর পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে তাদের জন্য পুনর্বাসন করা হয়, এবং যেহেতু ভয়াবহ ঘটনা, আমরা ওখানে একটা তাজরিনের সামনে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করার জন্য সরকারের কাছে দাবি করি। দিনটিতে নিহতদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই তাজরিন ফ্যাশনের সামনে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করে শ্রমিক নেতারা। শ্রমিক সংগঠনগুলোর সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে যোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের স্বজনেরা। দীর্ঘ 8 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কর্মকর্তা কর্মচারীদের পদচারণা মুখর তাজরিন ফ্যাশন। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।